কপির চারদিকে অদ্ভুত ধরনের শিল্পকলা চিত্রাঙ্কন আছে। সেই চিত্রাঙ্কন যিনি করেছিলেন তিনিও একজন বাঙালি, তার নাম নন্দলাল বসু। এই সংবিধান গৃহীত হল, আপনারা একটু আগে দেখলেন সংবিধানের মুখবন্ধে বলা হল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা। আমি এই ন্যায় শব্দটা আপনাদেরকে খেয়াল করতে বলবো, কোথাও কিন্তু বলা হলো না সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমতা, কোথাও কিন্তু বলা হলো না সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব, বলা হলো ন্যায় মানে জাস্টিস। আমি এখানে আসবার পরে চা খেতে চাইলাম, আমার বন্ধু আমার কবরের ইমতিয়াজ আমায় চা এনে দিল। আমি যদি ইমতিয়াজকে বলতাম আমি ব্রাহ্মণের ছেলে তুই মুসলমান আমায় চা এনে দিচ্ছিস, এত সাহস তোর হলো কি করে, আমার চাপ গেল না, সেটা কি সামাজিক ন্যায় হোক? সেটা সামাজিক ন্যায় হতো না। উত্তরপ্রদেশে দুজন দলিতের ছেলে উচ্চ বর্ণের হিন্দু ধর্মের মানুষের ব্যবহারের কল থেকে জল খেয়েছিল, 3 মাস আগে ঘটনা কাগজে পড়েছিল, প্রচন্ড তৃষ্ণায় জল খেয়েছিল সেই কল থেকে, যে কল থেকে উচ্চ বর্ণের মানুষরা জল নেয়, সেই দুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। সামাজিক ন্যায় হল, সামাজিক ন্যায় হবে না, তার কারণ সামাজিক ন্যায় না হওয়ানোর জন্য একটা ব্যবস্থাপনা আমাদের দেশে বিদ্যমান। যখন আর্যরা বাইরে থেকে আমাদের দেশে এলো, আপনারা সবাই জানেন যে তারা যে ধর্মগ্রন্থ বা সাহিত্য সঙ্গে নিয়ে এসেছিল তার নাম বেদ। এই বেদকে কি বলা হতো? শ্রুতি। আচ্ছা, কেন শ্রুতি বলা হতো? শুনে শুনে মনে রাখতো বলে। আচ্ছা, শুনে শুনে মনে রাখতো কেন? উত্তরটা খুব সহজ, লিখতে জানতো না বলে।